রানী হাজরিকার অভিযোগের পিছতেই আন এক ভয়ঙ্কর অভিযোগ হায়াত হাসপাতালের বিরুদ্ধে এইবার চাঞ্চল্যকর অভিযোগ। কর্তব্যরত চিকিৎসকে প্রহার করার অভিযোগ রোগীর আত্মীয়ক। পিটিছে দাদা, ওয়ালত ঠেকিয়ে ঠেকিয়ে, গ্রিলত ঠেকিয়ে ঠেকিয়ে, মূরত মারিছে, হাতত মারিছে, হাতটাত। ঘটনা 2021 চনের মে মাসের। চারি মেত বরপেটা রোডের নিবাসী প্রাক্তন আরক্ষী বিষয়া হকিধর দাসক স্বাস্থ্যজনিত কারণত ভর্তি করা হয়েছিল গুয়াহাটির হায়াত হাসপাতালত। ভর্তির দুদিন পূর্বে প্রায় সুস্থ আছিল হকিধর দাস, কিন্তু হঠাৎ স্বাস্থ্যর অবনতি ঘটাত 14 মেত মৃত্যু হয় দাসর। হায়াতত কি করিলে? এই আমার পড়া কোনো ধরনের কনসেন্ট নোলাকে তেওঁলোকে এই ফেমোরাল ক্যাথেটার বহাই দিলে। ক্যাথেটার বহাই দিলে এইটো হাত। আনহাতে কোভিড রোগী আর সাধারণ রোগীক একেলগে রখার অভিযোগ ভুক্তভোগীর পরিয়ালর। হায়াত হাসপাতালত নিশার ভাগত না থাকে কোনো জ্যেষ্ঠ চিকিৎসক। রোগীক সাক্ষাৎ করবলে গেলেও আত্মীয়ক প্রহার করার গুরুতর অভিযোগ চিকিৎসালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। মূরত মারিছে, হাতত মারিছে, হাত তাত কলা, তার ডিঙি চিঙি কলা। তারপিছত জিয়াক আজি মার মার ইয়াক মারি পেলা আজি এনেকে হয়েছে সুভাশিস কলিতে। হায়াত হাসপাতালের বিরুদ্ধে এয়াই প্রথম অভিযোগ নহয়। ডাক্তার প্রণামিকা কলিতার বিরুদ্ধে এটার পশত আর একটা অভিযোগ। কিন্তু প্রকৃততে হায়াতত চলে কি, কিয় প্রত্যেকগৰাকী অভিযোগকারী বারে বারে নাম লৈছে ডাক্তার প্রণামিকা কলিতার? চিকিৎসাত গাফিলতি করে নাকি ডাক্তার প্রণামিকা কলিতায়? এই চাঞ্চল্যকর অভিযোগের তদন্ত হবনে, নে অসহায় রোগীর পরিয়ালে সম্মুখীন হব এনে এটার পিছত আর একটা জটিল পরিস্থিতির? থানাত এজাহার দাখিলের পাছতো পোৱা নাছিল সমাধান। উদালবাকরা আরক্ষী চকীত এজাহার দাখিল করেছিল হকিধর দাসর আত্মীয়। হকিধর দাসর আত্মীয়র অভিযোগ প্রণামিকা কলিতা আর দেবাশিষ কলিতার বাবে মৃত্যু হয়েছিল হকিধর দাসর। প্রণামিকা কলিতা, প্রণামিকা কলিতার ফলত এই ঘটনা সব না জানো। MSক দিছো, হায়াত হসপিটালক দিছো, সব আর সব এন্টায়ার হসপিটাল অথরিটিক দিছো মই। ঘটনার এবছর পার হল, কিন্তু আজি পর্যন্ত পোৱা নাই পরিয়ালটোৱে ন্যায়। অবশ্য সাংবাদিকক ভিডিওর যোগেদি সবিশেষ প্রেরণ করে বিচারিলে সহায়। ফিল করেছো যে যেখানে অন্যায় আমার লগত প্রাগ নিউজে যাতে সেটা নকরে, মোক বা রানী হাজরিকা বা যাতে ন্যায় দিয়ে। মানুহ তো কোনে ঘুরে দিব নোৱাৰে, মানুহ ঘুরি নাহে, আত্মাই তো শান্তি পাব। ভিডিও জার্নালিস্ট নীলোৎপলর সহযোগত কৰবী ডেকার রিপোর্ট, প্রাগ নিউজ।